নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ফুল কম ফুটেছে, আজ রবিবার তো, তাই ছেলেরা আর ওর বাবা এখনো ঘুমাচ্ছে। কারি পাতার ডাল নিয়ে যাচ্ছি, এখন গিয়ে চা বসাবো আর সবাইকে ডেকে তুলবো। আম তেল দেবো বলে দুদিন আগে এই আমগুলোকে আমি শুকিয়ে নিয়েছিলাম, দেখো বেশ ভালোই শুকিয়ে গেছে। এখন একটু মশলা তৈরি করে ছাদে গিয়ে দিয়ে আসবো। একটু মেথি, পাঁচ ফোড়ন, মৌরি, সর্ষে আর একটু গোলমরিচ দিয়ে শুকনো খোলায় ভেজে নেবো। গোলমরিচটা দিলে একটু বেশ ঝাল ঝাল ফ্লেভারটা আসে। আম তেলের জন্যে আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি মিক্সারে। এই দেখো, পুরোপুরি একদম মিহি গুঁড়ো করিনি, এটা আধা ভাঙা মতন ডাস্ট করেছি। একটা বাটির মধ্যে আমগুলো ঢেলে ভালোভাবে মশলাটা মাখিয়ে নি, তারপরে তেল ঢেলে দিয়ে আসবো ছাদে। মশলাটা আমের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এবারে শিশিটার মধ্যে আমগুলোকে দিয়ে তারপরে তেল দেবো। আগে আমগুলো দিয়ে নিই। চলো ছাদে দিয়ে আসি। এখন তো এর কাজ হচ্ছে শুধু রোদে দেওয়া, দুদিন তিন দিন টানা কয়েকদিন রোদে দেবো, তারপরে খাওয়ার যোগ্য হয়ে যাবে। ছাদে যাওয়ার আগে মাংসের আলুগুলোকে ভাজা বসিয়ে দিয়ে যাই, আঁচটা কমিয়ে দিয়ে যাবো। কতক্ষণ আর লাগবে ছাদে যাবো আর আসবো? মাংসের আলুগুলো পুরো ভাজা হয়ে গেছে, বেশি সেদ্ধ করে ভাজিনি, নরম নরম করে ভাজিনি, মানে আঁচ বেশি করেই ফাটাফাট ভেজে নিয়েছি, কারণ প্রেশার কুকারে তো দেবো মাটন, তো প্রেশার কুকারে দিয়ে দেবো তো গলে যাবে। ছুটির দিনে যা হয় আর কি, ঘুম থেকে উঠতেও দেরি, ওঠার পরে কাজকর্মের মধ্যেও সেরকম কোনো তাড়া থাকে না, আর তারপর যখন ঘড়িতে হঠাৎ নজর পড়ে তখন দেখি যে আর সময় তো নেই, তখন দৌড়ে দৌড়ে কাজ করা। এই জন্য আজকে বরকে একটা কাজের দায়িত্ব দিয়েছি। ওই যে আমার বর এখন মনের আনন্দে মাংস মাখছে, মানে আমি মশলাপাতি সব দিয়ে দিয়েছি, তো ও মাংসটা ভালো মাখতে পারে, তাই জন্য ওকে মাংসটা মাখতে দিয়েছি। মনের আনন্দ মাখছি, মনের আনন্দ মাখছি নাকি বাধ্য হয়ে মাখছি সেটা আমিই জানি, এখানে তো আর ঘরের সরকারের কাজও করতে হয় না। না সেরকম কোনো ব্যাপার না। আচ্ছা বলো, বাড়িতে সবাই করে কিন্তু এরকম, একটু একটু বড় তো করেই সবাই, তাই না? ওই তো ঘরের সরকারের কাজ না করলে তো মুশকিল আছে, সে তো বটেই। দেখেছো কত ভালো করে মাখছে, কত যত্ন নিয়ে। না না, তুমি মাখছো বলেই মাংসটা ভালো রান্না হবে, বুঝেছো? তুমি মাখছো বলেই কিন্তু মাংসটা ভালো রান্না হবে। ও তো মাংসটা মাখছেই, চলো আমি ততক্ষণে তরমুজটা কেটে ফেলি। বিকালের দিকে জানো তো খাবো খাবো ভাবি কিন্তু খাওয়ার হয়ে ওঠে না, তাই ভাবলাম এখনই কেটে নিই, কাজের ফাঁকে ফাঁকে ঠান্ডা ঠান্ডা তরমুজগুলো খাওয়াও হয়ে যাবে। এরপরের দিন থেকে মাংস ধোয়া থেকে শুরু করে মাখানো থেকে শুরু করে সবকিছু করাবো, দেখবে আরো টেস্ট হবে। এইভাবে কোন কোন বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করে শুনি? আপনি উঠুন, ওটা স্নানে যান। ওঠো, বাবা চিকেন কষাটা হয়, মাটন কষাটা শক্ত থাকে, বসে গেছে কিন্তু তাও শক্ত থাকে। দাও না দাও না দাও না। আরে বাবা শোন, ওটা প্রেশার কুকারে না দিলে ও সেদ্ধ হবে না, শক্ত শক্ত করে পেট খারাপ করবে, দেখবি দেখ শক্তই আছে, বসেছে, বাট দেখিস কত শক্ত, খেতে পারবি না খেতে পারবি না, প্রেশার কুকারে দিয়ে নিই তারপরে। মাটন করলে এই গোটা রসুন আমার বড় ছেলের জন্য, পেঁপে আমার বাপের জন্য, আর গাজর হচ্ছে আমার ছোট ছেলের জন্য, দিতে হয় আর কি, তাদের ফেভারিট। তেঁতুলের চাটনি বানাবো বলে দানা ছাড়া তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটা পেস্ট বানিয়ে নিলাম।
রিজুর হঠাৎ কি মনে হয়েছে, ও কালকে কলেজ থেকে আসার সময় এই ড্রাগন ফলটা নিয়ে এসেছে। রিজা কিন্তু একটা ফলও খায় না, এমনকি আম লিচু কলা কোনো রকম ফল খায় না। আজকে বিকালে প্ল্যান রয়েছে ওই একটু পাপড়ি চাট খাওয়ার, পাপড়ি বাজার থেকে কিনে আনা হয়েছে। বিকালেটা বিকালে হবে, আপাতত এটা কাটি। বাজারে বেশ কয়েকবার এই ফলটাকে দেখেছি, কিন্তু নিজের কখনো দেখে খেতেও ইচ্ছা করেনি, তাই কাউকে আনতেও বলিনি কখনো। তেঁতুলের চাটনিটা করব, আর এই আলু সিদ্ধ করে রেখেছি। এই দেখো আলু সিদ্ধ করে রেখেছি। এই প্রথমবার ড্রাগন ফল খেলাম, সত্যি খেতে খুবই বাজে, কেমন পানসা পানসা, একদমই ভালো লাগেনি। একটু টেস্ট করে যা। আরে তুই নিয়ে আসলি, তুই টেস্ট করবি না? একটু টেস্ট করে যা, তুই একটু খা, খেতে হবে একটু। তুই নিয়ে নিয়েছিস, আরে ছোট টুকরো কর, এত বড় খাবো না আমি। দেখি আমি কি দেব, আমি খাবো এইটুকু, খেয়ে দে, তোর কেমন লাগে? আমি খাবো না, না একটু খেতে হবে। একা এটা একটা নিউ ফুড সারি, তুমি ড্রাগন ড্রাগন কে ড্রাগনের মতো পাওয়ার হবে, খেয়ে দাও একটু। এইটুকু বলে খাচ্ছ ভালো না? তেঁতুলের চাটনির জন্য আমি একটু কারি পাতা নিয়ে নিয়েছি, এই কারি পাতা দিয়েই আমি তেঁতুলের চাটনিটা বানাবো। ডালটা হয়ে গেছে, চাটনি বানাবার জন্য আমি ফোড়নে দিলাম শুকনো লঙ্কা 5 ফোড়ন আর একটু কাঁচা লঙ্কা। এগুলো একটু হালকা করে ভেজে নিয়ে আমি আদা ঘষাটা দিয়ে দিলাম, তারপর সামান্য নেড়েচেড়ে কারি পাতাটা দিয়ে আর একটু নেড়েচেড়ে, তারপরে তেঁতুলের যে কাঠটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর আদাটা দেওয়ার সময় একটু সাবধানে দিতে হয়, তা নাহলে না গায়ের মধ্যে ছিটিয়ে আসে। তারপর প্রয়োজন মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তবে লঙ্কার গুঁড়োটা খুব সামান্যই দিয়েছি। তেঁতুলের চাটনিতে আমি চিনির পরিবর্তে আঁখি গুড় ব্যবহার করে থাকি, এতে টেস্টটাও ভালো হয় আর কালারটাও দারুণ আসে। চাটনিটা অলমোস্ট হয়ে গেছে, একদম ঠিকঠাক হয়ে গেছে। কিছু জিনিসের সঙ্গে খাওয়া যায় চাটনিটা, তোমার দই ফুচকা, পাপড়ি চাট, তারপরে দই বড়ার সঙ্গে। আমি চাটনিটা এই জন্য যখনই বানাই একটু বেশি করে বানিয়ে রাখি, মানে অনেক কিছুর সঙ্গে খাওয়া যায়, আর ফ্রিজে রেখে দিলে অনেকদিন ভালো থাকে, কোনো প্রবলেম হয় না, নষ্ট হয় না। নুন ঝাল মিষ্টি টক সবকিছু একবারে দেখে নিয়েছি, টেস্ট করে সব ঠিকঠাক আছে, এবার এটা নামিয়ে ফেলবো। চাটনিটা তো হয়ে গেছে, এখন এটা নামিয়ে রেখে স্নান পুজো সেরে, তারপরে দুপুরের লাঞ্চ সেরে তোমাদের সঙ্গে আবার বিকেলে দেখা হচ্ছে। ততক্ষণ সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি এখন কিচেনে চলে এসেছি পাপড়ি চাট বানাতে। তো তোমাদের আমি বলেছিলাম যে সন্ধ্যাবেলা পাপড়ি চাট করবো, তো চলো দেখে নাও কেমন করে আমি পাপড়ি চাটটা বানাই। আলুগুলো তো আমি দুপুরে সেদ্ধ করে রেখেছিলাম, এখন এইভাবে এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিলাম। তারপরে আর কি, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, তারপরে নুন, বিট নুন, তারপরে একটু চাট মশালা, এছাড়া আমার ঘরে আর একটা বানানো ভাজা মশলা ছিল, সেটা দিয়ে ভালো করে মেখে নিলাম। তুমি তো বলেছিলে যে ওই মটর সেদ্ধ করার কথা, সেটা তো ভুলে গেছি, ওই কি করি এখন? এই ঘরে বাদাম আছে তো, বাদাম একটু করে ছড়িয়ে দিয়ে দাও না। এনাও বাপি, খেয়ে দেখো কেমন হয়েছে। তুমি এখানে খাবে না, বিছনায় ফেলবে, তুমি চলো কিচেনে চলো। আরে এখানে বিছনায় পড়বে তো, বিছনায় পড়লে কিন্তু খুব খারাপ হবে, আমি বলে দিলাম। ঠিক আছে দাঁড়া, আমি দিয়ে যাচ্ছি। কি গো, তোমাকে আর লঙ্কা টঙ্কা কিছু দেবো? ঠিক আছে যা আছে, ঝাল ঝাল ঠিক আছে, পরে না যেন বিছনা, আমি বলে দিলাম। ঠিক করে বস, তুই ঠিক ফেলবি এখানে, আমি জানি। দই ফই রয়েছে, তেঁতুলের জল এসব রয়েছে। আমি কেমন খেলে এটা? ভালো ভালো। পাপড়ি চাট বানিয়ে সবাইকে খাওয়ানো হয়ে গেল, তো আমি এখন এখানে আসলাম, ওদেরকে খাইয়ে আমি একটু ঘরে চলে আসলাম। এখানে বসে একা একা পাপড়ি চাট খাবো আর তোমাদের সাথে কথা বলবো।
সবাই তো খেয়ে বললো ঠিকঠাক আছে, এবার আমি খেয়ে বুঝি এক্স্যাক্টলি ঠিক হয়েছে কি হয়নি। পাপড়িটা বাড়িতে বানানো যায়, বাট এসব বানানোর আর ঝুঁকিটা নিইনি। আমার হাজবেন্ড বাজার থেকে কিনে নিয়ে এসছে, সেটাই বাড়িতে বাদবাকি যা কিছু অ্যারেঞ্জমেন্ট করলাম সেটা তো তোমরা দেখলেই, সেটাই এখন খেয়ে দেখা যাক। আমি এবার খেয়ে দেখি কেমন হয়েছে। এই যে আমি একটু ঝাল ডাল বেশি দিই, কাঁচা লঙ্কার ঝালটা বেশি ভালো লাগে। কাঁচা লঙ্কা দেখো, আজকে মোটামুটি রাত্রে ডিনার কমপ্লিট। এটা হওয়ার পরে না আর এই পরিমাণ খেলে আর ডিনার করতে লাগে না, এখন কম না কিন্তু মোটামুটি পেট ভরে যাম। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের এই ভিডিওটা এই অবধি, টাটা, দেখা হবে আবার পরের অন্য কোনো ভিডিওতে।